শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সোহরাব আলী সরকার, পিতা মৃত রাজীব আলী সরকার, মার নাম মৃত সালেহা খাতুন। আমার বর্তমান ঠিকানা কালিয়া কান্দাপাড়া, জেলা উপজেলা সিরাজগঞ্জ। আমি 1971 সালের সময় সিরাজগঞ্জ কলেজের ভিপি ছিলাম। আমি বিএ পড়তাম। আমরা বঙ্গবন্ধুকে অত্যন্ত ভালোবাসতাম, কারণ বঙ্গবন্ধু যে চিন্তাধারা, যে আদর্শ, যে উনি বলেছিলেন যে দেশের প্রতিটা মানুষকে মানুষের মুখে হাসি ফুটে উঠবে, এই দেশের প্রতিটা মানুষ যেন শান্তিতে বাস করতে পারে, স্বাস্থ্যসেবা বা চাকরি বিভিন্ন দিক থেকে তারা যেন সুখী হতে পারে, আমার জীবন বাজি রেখে এই চেষ্টা আমি করব এবং করেছেও। তাই আমরা গরিব মানুষের ছেলে, গরিব মানুষ, তাই আমরা বঙ্গবন্ধুকে এতটা ভালোবেসেছি। এবং যার কারণে আমরা বঙ্গবন্ধু 6 দফা বলেন, 11 দফা বলেন, আগরতলা ষড়যন্ত্র বলেন, সমস্ত আন্দোলনেই আমরা অংশগ্রহণ করেছি। তোফায়েল ভাই আমাদের খুব প্রিয় নেতা ছিলেন। সিরাজগঞ্জ আসলে উনিই আমাদেরকে বেশি করতেন। 7ই মার্চে যে ডাক দিলেন বঙ্গবন্ধু, আমরা তখন লাঠিসর কিনে প্রস্তুত ছিলাম। গা আমার শুয়ে উঠছে ভিতরে যে লাঠিসর কিনে পাক আর্মির সঙ্গে যুদ্ধ করবো, এটা কিন্তু চিন্তাও করা যায় না এই কথাগুলি, কারণ আমরা যুদ্ধ করে এসেছি। 27শে মার্চ এই সিরাজগঞ্জে হঠাৎ করে খবর হলো যে আমাদের এই টাউন থেকে দক্ষিণ দিকে 3-4 মাইল দূরে শীতল পাটি তৈরি করে, ওই ঝাড় আর কি, বেতের ঝাড়, ওইখানে হেলিকপ্টার নেমেছে আর্মিদের। এসডিও সাহেব ফোন করে, আমি তখন ভিপি, যার জন্য এসডিও সাহেবের সঙ্গে আমার একটু ভালো ইয়ে ছিল। এসডিপিও সাহেব ছিলেন আনোয়ার হোসেন লস্কর, ম্যান অফ ফরিদপুর, বলল যে সব এই ব্যাপার, ওখানে আর্মি নামছে। তখন কিন্তু আমাদের এতটুকুনও ই নাই যে আর্মির সঙ্গে আমরা খালি হাতে যাবো। যাই হোক, তখন আমার কাছে ছিল দুমালা বন্ধু, আমার আরও ছেলে পেলে ছিল, তাদেরকে নিয়ে উনি একটা জিপ দিয়েছিলেন আমাকে, জিপ নিয়ে আমি রওনা হই। তো কিছুদূর যাওয়ার পরে এখানে কান্দাপাড়া জেলখানা, এখন জেলখানা আছে, ওইখানে যেয়ে দেখি যে আমাদের সিরাজগঞ্জের এইচডিপিও
সাহেব লস্কর সাহেব ওখানে জিপ নিয়ে দাঁড়ায় আছে, আর পিছনে দু তিনটা পুলিশ আছে। তা আমি জিজ্ঞেস করলাম আগে বাড়তেছেন না, তো আমাকে বললেন সোনা ওখানে যে কি করবো আমরা তো ওই অস্ত্রের সঙ্গে আমরা তো পারবো না। তখন বললাম যে না গেলে পরে গুলি করবো। তখন উনি বললেন চলো লোক যাবে। বললেন কত লোক যাবে? সত্য ঘটনা, মানুষ পিপীলিকার মতো চারিদিক থেকে সেই বেত দ্বারা ঘিরে ফেলছে, হাতে বল্ল লাঠি তীর ধনুক গুলতি এইসব নিয়ে। কিন্তু ওখানে যে বুঝলাম যে এখানে মিলিটারি তো নামতে পারে। তারপরে যাই হোক আমরা ব্যাক করে আসি। ওই দিন রাত্রিতেই আমাকে থানায় ডেকে পাঠায় সন্ধ্যার পরে, আমাকে পুলিশ পাঠায় গেছে থানায় যাওয়ার জন্য। আমাদের লিডার ছিল লতিফ মির্জা, আব্দুল লতিফ মির্জা সংসদ সদস্য ছিলেন। আমি বললাম যে ভাই এই এই ব্যাপার, আমি তো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, তা আমাকে ডাকছে হয়তো কোনো কিছু, ভাই তুমি যাও, এই সময় তুমি ভয় করো কেন, যাও আমরা তো আসছি। ও গেছে, যাওয়ার পরে যাই দেখে উনি থানার ভিতরে খালি গায়ে লুঙ্গি পরা একটা গামছা মাজায় বাঁধা বসে আছে। ঢোকার সাথে সাথে সেন্ট্রিকে বলল হাই সেন্ট্রিক। আমি মনে করছি যে হয়তো আমাকে অ্যারেস্টই করবে নাকি, তো বললো চেয়ার হবে, চেয়ার দিলে বসলো। বললো তো ওই রাইফেলটা নিয়ে আসো। আমি যে রাইফেলটার কথা বলতেছি, তখন ওই রাইফেলটা 707 নম্বর রাইফেল এবং 20 রাউন্ড গুলি আমাকে নিতে হবে। তখন আমি জিজ্ঞেস করছিলাম স্যার একটা রাইফেল দিয়ে আমি কী করবো, রাইফেল তো লাগবে অনেক। তো উনি বলছিলেন যে দেখো এটা সরকারি জিনিস, দেশ স্বাধীন হলে আমাকে হিসাব দিতে হবে, না হলেও আমাকে হিসাব দিতে হবে, কিন্তু তোমাকে দিচ্ছি এই কারণে যে এই রাইফেল দিয়ে কোনো অবৈধ কাজ হবে না এবং তুমি জীবিত থাকা পর্যন্ত আমার এই রাইফেলটা নষ্ট হবে। যাই হোক এইটা নিয়ে আমরা প্রথম আমাদের যে এসডি সাহেব ছিলেন শামসুদ্দিন সাহেব অত্যন্ত সাহসী, আমি ওনার সঙ্গে বেশি টাইম ই করছি। তখন ওনারা বললো যে চলো বাগাবাড়ি ঘাটে যে আমরা প্রতিরোধ করব। আর্মি এসে গেছে তখন নগরবাড়ি ঘাটে। এখান থেকে আমরা বহু ছেলে লতিফ মির্জা এবং আরও আমাদের নেতৃবৃন্দ ছিল মোতার হোসেন তালুকদার সৈয়দ হায়দার আলী আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা সবাই যে ওখানে শেল্টার নেই, যে ওরা যাতে ওই নদীটা পাড়ি হইতে না পারে আমরা এপার থেকে বাধা দিই। কিন্তু কিছুদিন থাকার পরে হঠাৎ ইস্টু সাহেব আমাকে একদিন বললো যে সৈয়দ চলো বগুড়া যাবো, বগুড়া কেন? বলে কিছু অস্ত্র টস্ত্র নিয়ে আসে। তো যাই হোক বগুড়া থেকেও আমরা কিছু, তখন ডিসি ছিল বগুড়াতে, উনি আমাদের কিছু হাতিয়ার দেয়, আমাদের সঙ্গে কিছু রেজিমেন্ট করছে। আমরা অনেকদিন ওই ঘাটটা বেরিয়ে যাই বাগামারি ঘাটে ছিলাম। ওই ইস্টু সাহেব হঠাৎ করে একদিন আমাকে বললো সরব তুমি সিরাজগঞ্জ চলো না। আমার যে কলেজ হোস্টেল ছিল ওই হোস্টেলে আমরা প্রায় 10-12 জন থাকতাম। হঠাৎ করে একদিন ব্যাংকও অ্যাটাক হয়, আমরা পুকুর পাড় দিয়ে যে গুলি করি এবং একজনকে মেরেও ফেলি। তারপরে এসডিও সাহেব বলল যে এখানে আর থাকা যাবে না, এখানে বাগাবাড়ি ঘাটে আক্রমণ হলো, কারণ ওদের যে হাতিয়ার সে হাতিয়ারের কাছে আমাদের হাতিয়ার তো কিছু না। তখন ওরা ব্যাক করে আসলো ঘাটনা মির্জা লতিফ মির্জার সাথে, এসে ওখানে আর্মিদের সঙ্গে কিছুটা ফাইট হলো, চলে আসে। তো রাত 4টার সময় আমাকে এসডিও সাহেব, এর আগে একটা কথা বলবো, আমরা তো শহর পাহারা দিতাম, মানে উনি একদিক দিয়ে যাইতো আমি একদিক দিয়ে যাইতাম, সবসময় দেখা দিত। একদিন বেলা 11টার দিকে এখানে একটা ঔষধের দোকান ছিল আবুল চৌধুরী নাম, খুব প্রভাবশালী লোক। তো ওনার ওখানে যখন আমি যাই দেখি যে এসডিও সাহেবের গাড়ি, কী এসডিও সাহেবের গাড়ি এখানে কেন? তা আমি গাড়ি থামে ঢুকলাম, ঢুকলে ওনার ভাই পাশে দাঁড়ানো বলতেছে যে সরাব যে আমার বাবা মা আমাকে সিএসপি অফিসার বলেছে, আমি সিএসপি অফিসার, কিন্তু আমার মার ওষুধের নাম আমার কাছে পাশে। তখন ওই প্রেসক্রিপশনটা হাতে টান দিলাম নিয়ে উনি ওখানে দাঁড়ায় আসে, দেখি যে আবুল চৌধুরী সাহেব বসে আসে। গেলাম ওনারা আমাকে দুটোকে চিন্ত বললাম ওষুধ মাত্র 90 টাকা। তারপরে যখন আর্মি সিরাজগঞ্জ ঢুকবে তখন উনি রাত 4টার দিকে আমাকে যেয়ে বলবো
সরাব আর থাকা যাবে না, তুমি লোকজন নিয়ে রতনগান্ডির দিকে যাও, আমি পুলিশ নিয়ে যমুনা দিয়ে তোমার সাথে যাই দেখা করব, আর ওই দিক থেকে লতিফ মির্জা আসবে, আমরা একসঙ্গে হয়ে তারপরে চিন্তা ভাবনা করবো কী করে যুদ্ধ করা। এর মাঝেও অনেক ঘটনা হয়ে গেছে, যাকে আমরা চলে গেলাম রতনগান্ডিতে, সকালে আর্মি এসে গেল, এসেই তো মানে সিরাজগঞ্জ থেকে আপনার যমুনা পার সব দেখা যায় পুরায় মাইল শেষ করে ফেলছে। আমি ছিলাম রতনকান্দিতে 17 জন, বেলা তখন 11:30। ট্রেনিংটা আমার ছিল আনসার ট্রেনিং, আগে ছাত্র জীবনে আমি আনসার ট্রেনিং করছিলাম, আর আমার যে ক্যাম্পে একটা ছেলে এসেছিল সেটাও আসতেছে, ছেলেটার বাড়ি হলো রংপুর, তার এক ছেলে বিশেষ লুত্ফর রহমান নাম, ডাক নাম ছিল অরুণ, অত্যন্ত সাহসী একজন সিপাহী পাক আর্মি আর কি, ও এসেছিল ছুটিতে, ছুটিতে এসে আমার কাছে বলে যে স্যার আমি এরকম আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব, কিন্তু সবাই তো ওকে বিশ্বাস করতে পারে না, কারণ বাঙালি আর্মি হোক কিন্তু ও তো পাকিস্তানের চাকরি করে। তখন আমি বললাম যে তুমি থাকো আমার সঙ্গে, এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার মৃত্যু হয়েছে এখানে, ওর ছেলে মেয়ে এখানেই বসেছে, দেখো অনেক কথা। তো তারপরে আমরা 11:00 দিকে রওনা হলাম সিরাজগঞ্জ, আগুন জ্বলতেছে কিন্তু, আর আমাদেরই যে সন্ধ্যা লাগবে আইসা আমরা এই যে পাওয়ার হাউস আছে গেস্ট হাউসে এসে আক্রমণ করবো, কারণ সোনগাছা বলে একটা জায়গা আছে লতিফ মির্জা, আমরা প্রায় 300 মতো মুক্তিযুদ্ধ বাগাবাড়ি ঘাট থেকে সব আসছে, কিন্তু পাবলিক বলল যে তোমাদের হাতে যে অস্ত্র আছে এদের তো ওরা বাধা দিলে কিচ্ছু করতে পারবে না, কিন্তু আরও পোড়াবে বেশি, অতএব তোমরা এক কাজ করো চলে যাও, তারপরে আস্তে আস্তে প্রস্তুত হয়ে তারপরে অ্যাটাক করা হবে। তখন সবাই এটা মানল, তো আমাকে মির্জা বললো যে তাহলে এক কাজ করো, বাপ মার সঙ্গে তো কারোরই দেখা হয় না, তো যার যার বাপ মার সঙ্গে দেখা করে ঠিক এক সপ্তাহ পরে এইখানে আসবা, তারপরে আমরা চেষ্টা করব আরও লোকজন জোগাড় করে একটা বাহিনী গড়ে তোলার জন্য। ঠিক আছে আমরা চলে যাই, কিন্তু আমি আমার সঙ্গে ছিলেন মনিরুল কবির বলে একটা ছেলে, আমেরিকায় মারা গেছে, লুৎফর মরণ এখন বর্তমানে বাড়ি বের করছি, আজিজ সরকার অধ্যক্ষ ছিলেন একটা কলেজের এখন লয়েরা, আর শফিকুল ইসলাম শফিক সাবেক জেলা কমিটি, এই পাঁচজন আমরা যার যার বাড়ি থেকে এসে আমার মামার বাড়ি হলো জাংলাগাতে ভদ্রলাল কামার খানার ভিতরে, ওখানে এসে একত্রিত হলো, তারপর বললাম চলো মির্জা বলছে তাহলে ওখানে যাই, কিন্তু আমরা যখন সঙ্গার সাথে যাই যে শুনি যে ওরা এক রাত আগেই ভারতে চলে গেছে, এখন আমরা ভারতের দাবি যেতে পারলাম না, ওখান থেকে ফিরে এসে মামার বাড়িতে থাকি এবং বিভিন্ন জায়গায় খোঁজ নেই। আমি কিন্তু এই যমুনা নদীর পাড়ি দিয়েও পাড়েও গেছি যে মুক্তিযোদ্ধা আসছে কিনা, এইভাবে থাকতে থাকতে অনেক দিন হয়ে যায় প্রায় 40 দিনের, হঠাৎ করে একদিন আমি যমুনার ধারে গেছি তো একজন বললো যে লুৎফর রহমান অরুণ আসছে, কোথায়? ওখানে একটা অমর গ্রাম বলে একটা গ্রাম আছে, ওর ভগ্নিপতির বাড়ি একটা, ওখানে আসছে খবর দেয়, খবর দেওয়ার সাথে সাথে ও ছুটে আসছে, ও ভারতে যে ট্রেনিংও দিচ্ছে, কিন্তু ট্রেনিং দেওয়া ওকে ই করছিল যে চিটাগাঙ্গে যুদ্ধ করবে, কিন্তু ও পালায় চলে আসছে, তা আমি পেয়ে তো খুব খুশি। আমাদের 18টা রাইফেল, একটা LMG আমরা মাটির নিচে পুঁতে রাখছি রতনগান্ডি, আর আমার কাছে একটা চাইনিজ রাইফেল 600 রাউন্ড গুলি, আর ওই SDPO সাহেব আমাকে একটা রিভলভার দিয়েছিলেন, উনি আমার ওনাকে লুকায় রাখছিলাম, আমরা আমাদের থেকে একটু দূরে রাত্রিতে যে আমরা কথা বলতাম ওনার সঙ্গে, ওনার একটা রিভলভার ছিল, কিছুদিন থাকার পরে মানে চিঠি আসে আমাদের কাছে যে এই হিন্দু এলাকা এখানে আমরা রাত্রিতে লুট করব, তোমাদেরকে অর্ধেক ভাগ করবো, তা আমরা এটা বানাবো। তখন ওই লুৎফর রহমান অরুণ আসলে ওকে সাথে করে নিয়ে সেই রতনগান্ডি থেকে নৌকা ধরে আমরা 18টা রাইফেল একটা LMG সহ ভদ্রঘাটে অবস্থান নিলাম,
নেওয়ার পরে আশেপাশ থেকে লোকজন আসতেছে, তাদেরকে ট্রেনিং ওই উদ্ধার আমলরুম, তারপরে জাকির নামে একটা ছেলে ছিল, তারপরে আপনার আব্দুর রহমান আনসার কমান্ডার, ওই আমরা যেখানে যেতাম ওখানেই ট্রেনিং হতো। হঠাৎ করে একদিন আমাদের ভদ্রঘাটে আক্রমণ, ভোরবেলা আক্রমণ হলে আমি একটা বাড়িতে ছিলাম, বাড়ি থেকে নেমে ধান ক্ষেতের ভিতরে আমি পজিশন নিয়েছি, আর ওরা হলো একটা উঁচু জায়গায় পজিশন নিয়েছে পাট ক্ষেতের মধ্যে, আমরা ধান ক্ষেতের মধ্যে। তা আমার পাশে একটা ছেলে ছিল, ওর হাতে ছিল এলএমজি, ব্রিটিশ এলএমজি, আমি বলছি ফায়ার দিই, তো যেই ফায়ার দিয়েছে ব্যারেল খুলে গেছে, বুঝলেন, বললাম ধর ওইটা। ওরা তখন আলি আলি মহিলা উঠে দাঁড়াইছে, একটা উঠছে গাছে, মানে সিগন্যাল দিচ্ছে উপরে যা আরও আমাদের ঘেরার জন্য, তখন ওই মুফার রহমান ওরও গুলি গিয়ে ফেলেছে। ফেলানোর পরে আমরা দেখলাম যে আমরা তো এদের সঙ্গে পারব না, তিন দিক থেকে ঘিরে নিই, তখন আমরা ওখান থেকে পিছু হটে, পিছু হেঁটে বেলায় গেলাম ওখান থেকে আপনার রামধনে বাড়ি একটা হাটে গেলাম। এই যে আমাদের পলাশডাঙ্গা যুবশিবির, ভদ্রঘাট থেকে 6 জুন থেকে আরম্ভ করে 17 জুন আমাদের যুদ্ধ হলো ভদ্রঘাটে, তারপরে থেকে আমরা নৌকা, প্রথম আমরা দখল করে ফরিদপুর, মুড়াইনগর ফরিদপুর থানা, তারপরে ওখান থেকে এসে আমরা তারাশ থানা দখল করি, আমরা ভাসমান নৌকা। কমান্ডার ইন চিফ ছিলাম আমি, আর পরিচালক ছিলেন আব্দুল লতিফ মির্জা, সহকারী পরিচালক ছিলেন আব্দুস সামাদ, আপনার রাজশাহী ইউনিভার্সিটির জিএস, আর একটা ছিলেন মনিরুল কবি, তিনজন ডাইরেক্টর, একজন ডাইরেক্টর, দুজন সহকারী ডাইরেক্টর, আর আমি পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইন চিফ। আমার সহকারী কমান্ডার ইন চিফ হল অ্যাডভোকেট বিমল কুমার দাস এবং আমজাদ হোসেন মিলন, যে কিছুদিন আগে মারা গেছেন। তারপরে ব্যাটেলিয়ান কমান্ডার ছিলেন মুজফর রহমান, কোম্পানি কমান্ডার ছিলেন আব্দুর রহমান, মাজহারুল ইসলাম, আমাদের সেকশন বাই সেকশন ছিল, এবং আমাদের যে কমান্ডারগুলি ছিল প্রত্যেকটা কমান্ডার হলো আর্মি, হয় বিডিআর না হয় আর্মি, হয় পুলিশ, ইপিআর ছিল। হ্যাঁ, আমার যে কমান্ডারগুলি দক্ষ ছিল সব ছিল, তা না হলে এইসব যুদ্ধে আমরা, এই যে আপনার রেলওয়ে ব্রিজ দেখেন, প্রত্যেকটা ব্রিজ কিন্তু আমরা অপারেশন করছি, প্রত্যেকটা ব্রিজ দিনের বেলা, আমাদের বাহিনী কিন্তু এক জায়গায় থাকে সারাদিন, আমরা এখানে থাকতেছি, ওই ছেলেরা পিটি করতেছে, প্যারেড করতেছে, ট্রেনিং করতেছে, সন্ধ্যার পরে দেখবেন যে আমি 20 মিনিট দূরে চলে গেছি, ওখানে অপারেশন করি। আর অপারেশন করলে শুধু আমরা যে 4-5 জন ঊর্ধ্বতন ছিলাম, আমরাই পরামর্শ করে আমরাই ডিসিশন নিতাম, যুদ্ধে যাওয়ার সময় শুধু কমান্ডারকে বলা হতো তোমার সোলজার নিয়ে। আমরা যখন প্রতাপে নভেম্বর মাসের দিকে আমরা একটা অপারেশনে এসেছিলাম, এতে আপনার কালিয়াগুলি আর ঝাউর, আমরা 100 জন মুক্তিযুদ্ধ এসেছিলাম, একটা নেতৃত্ব দিয়েছিলাম বিমল কুমার দাস এবং আব্দুস সালাম আর্মির কমান্ডার, আর আমি যেটা দিচ্ছিলাম কালিয়াগুলি, আমি এবং মুফার রহমান। এখানে আমরা জানি যে রাজা কারাছে, সন্ধ্যা পর্যন্ত আমরা খবর নিয়েছি যে ওই বাংকারে রাজা কারাছে, আমরা একটা গুলি করলেই ওরা সামনে করবে, কিন্তু আমরা যখন রাত্রি 1টার সময় 2টা গ্রুপ একই সঙ্গে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি বাতাস, আমরা আস্তে আস্তে ক্রলিং করে করে জঙ্গলের ভিতরে চলে আসতেছি, ওই হরিপুর ব্রিজের 1টা জমির পরেই হলো একটা আমাদের দেশে বলো উজার ভিটে ভিটে, ওখানে যখন এসে আমরা পৌঁছলাম, পৌঁছে আমি বলছি যে আমিই আগে ফায়ার দেব, কারণ আমাদের ফায়ার দেওয়ার নিয়ম ছিল, আমাদের তো গুলি তো কম, আমি যে অর্ডার দেবার বৃষ্টির মতো গুলি হবেন তা না। একটা জিনিস বলতে চাই এইটাই যে আমরা কিন্তু বাংলাদেশের ঠিক মাঝখানে, আমাদের কেউ সহযোগিতা করে না, ইন্ডিয়া থেকে যে কোনো বা কেউ আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছে করেও পারে না, কারণ আমরা এমনই জায়গায় বাস করি যে বর্ডার এখান থেকে বহু। তো আমরা অপারেশনে যেই ফায়ার দিয়েছে নারায়ণ হেদিনী বাঙালির ভিতরে, এই মালওয়ান কাবার চাহিদা বলো, তখন গুলির অর্ডার দিল, তখন আমার সাথে ছিল আমজাদ হোসেন নামে একটা ছেলে, মারা গেছে বেঙ্গল রেজিমেন্ট,
ও আমার বডিগার্ডস। ও বললো যে স্যার এদেরকে এভাবে উঠানো যাবে না, ওকে গ্রেনেড মারতে। বললাম তুমি গ্রেনেড মারতে গেলেই তো তোমার করে ফেলবে, কারণ একটা জমি মাঝখানে, ও পাশে ওরা এই পাশে, আমরা ওরা বাংকারে আমরা মাঠের উপরে, কিছুতেই মানল না। বললো স্যার মরি মরবো আমি যাই গ্রেনেড। গ্রেনেড মারার সাথে সাথে তিনটা মারা গেছে, আরোগুলি মানে চুপ হয়ে গেছে। এদিকে সূর্য উঠে যায়, বেলা ফর্সা হয়ে গেছে, ওখান থেকে উদ্ধ করে চলে আসে আমরা প্রতাপ। আমাদের ক্যাম্প ছিল তখন প্রতাপ, এখানে আজ রাত্রে আর্মির একা আমরা চুপচাপ এই করে সন্ধ্যার পর পর 40-45 খান নৌকা আমরা সবাইকে বলে দিলাম সব চলে যাও নৌকাতে। নৌকা মানে এমন একটা জায়গা, উঁচু জায়গা, পাট ঝাড় টাড় এইটা আছে, আর ওখানে ঘুমায় আছেন আমাদের এক অলি হজরত শাহ শরীফ জিন্নানি রহমতুল্লাহ ইসলাম মাজার। তো যাক আমরা তিনটার সময় যাই পৌঁছলাম। পৌঁছার পরে আমি ব্যাটালিয়ান কমান্ডারকে বললাম যে ইউনিট লাগাও, সেন্ট্রি লাগাও, সব জায়গায় সেন্ট্রি। তো 25 জন করে সেন্ট্রি, চারিদিকে সেন্ট্রি আছে। আর ভোরবেলা ছেলে পেলে সব পিটিতে নেমে গেছে, ট্রেনিং করতেছে, এরই ভিতরে একটা চিরকুট আসে, তার আর্মি ঘিরে ফেলছে। তো চিঠিটা আসলে মির্জা বলল যে এই ব্যাপার, গুলি আরম্ভ হয়ে গেছে, খেলাতে দৌড় দেওয়া যায়, হুইসেল দিছি, হুইসেল দেওয়ার সাথে সব ছেলে পেলে আসছে, সব ভাগ করে দিয়ে ধরে যাও, যে যেখান দিয়ে গেছে ওখান দিয়ে, ওখানেই আর লাস্টে আমার যে বডিগার্ড 7 জন আর ওই ব্যাটালিয়ান কমান্ডারের সাথে ছিল 5 জন, সব তো চলে গেছে, আমি তো এখন একা। আমি ব্যাটালিয়ান কমান্ডারকে বললাম যে আমার কী করা উচিত। তখনও বলল যে স্যার যদি সেনাপতিকে যোদ্ধার মাঠে দেখে তাহলে দ্বিগুণ শক্তি পাবে। বললাম চলো আমরা প্রত্যেকের এত যাবো, তুমি আমার সাথে থাকবে। তখন আমরা চিন্তা করতেছি কোন দিক থেকে হ্যাপি গান ফায়ার হচ্ছে। তা আমরা বুঝতে পারলাম পূর্ব উত্তরে একটা হিন্দু বাড়ি ছিল, মানসিং এর বাড়ি, আর একটা বিশাল গুরু ছিল, ওই দিক থেকে আপনার গুলি এসেছে। তখন আমরা কয়েকজন ওখানে গেলাম যে একটা বাড়ি ভিটে বাড়ি পড়ে আছে আর কি, ওই বাড়ির থেকে আড়াল থেকে দেখতেছি একটা জাম গাছ, ওই গাছের নিচে ওরা হ্যাভি মেশিন গান দেখতেছে, ওইটা থেকে ফায়ার করতেছে। আমার ছেলে পেলে তো সব মাঠের মধ্যে, ওরা ইশারা করতেছে যে সম্মুখে মিলিটারি, আর আমরা বলতেছি যে ফায়ার চালায় যাও আমরা। তখন আমরা ওই পুকুরে আগে আমি গেলাম যে ব্রাশ ফায়ার দিলাম, তারপরে ওরা পিছায় গেল, পিছায় গেলে ওদেরকে ইশারা করলাম, লোকটা আমার হলো 10 জনই মিললাম আমরা যে ওই গাছের নিচে পজিশন দিলাম। আর ওরা রাস্তা তো রাস্তার এই পাশে এখান থেকে ওরা লাইন ধরে শুয়ে আছে, 25 জন কিন্তু আছে। তো অরুণ ওর গায়ে অলগা পাকিস্তানি খাকি আর্মি ড্রেস, চাইনিজ প্রসেস, চাইনিজ এসএমজি, চাইনিজ হেলমেট। ওরা এখন বলতেছে যে জল দেওয়া হয়ে আর জল দেওয়া, মানে ওরা মনে করছে আমাদেরই কোনো লোক পিছে পড়ছে। ও ক্রনিক করে দেখেন একদম কাছাকাছি যে ফায়ার দিচ্ছে, ফায়ার দিলে একটা গুলি নেই ওর কাছে, কিন্তু চাইনিজ এসএমজি ওই আর্মিদের কাছে যা ওর কাছে হতে একটা গুলি নেই। তখন ও বিজলির মতো ঘুরে উঠে বলছে স্যার গুলি নেই। তখন আমার হাতে এসএমজি ছিল, গাছের আড়াল থেকে আমি ব্রাশ, ওরা হেঁটে শখে ধরবে, যার জন্য ব্রাশ ফায়ার দিলাম। গুলো এসে ওইটা আমার পুকুরে আমার পিছনে, আমি মনে করি শেষ হয়ে গেছে, উঠেই বলতেছে আমাকে গুলি লাগবে না, আর চালাও গুলি। এইভাবে আমাদের আল্টারনেট, ওরা ফায়ার করতেছে আমরা ফায়ার করতেছি, কিছুতেই কিছু করা হয় না। প্রায় বেলা 10টা বেজে গেল, ওরা ধান ক্ষেত আছে, নিচে পানি আছে, আর আমরা এদিকে পুকুরের পায়। তখন আমার একটা গ্রুপ ছিল আরও পড়ছিল, রহমান সাহেব গ্রুপ দিচ্ছিলেন, এবং ছেলেটার নাম হয়েছে আমার মনে পড়ে না আর কি, ব্রিটিশ এলএমজি চালাইত আর কি, ও আর্মি, ওদেরকে কল করলাম যে তোমরা আসো, কারণ দুই দিক থেকে আক্রমণ না করলে ওর কোনো খেলা যাবে না। আর লুৎফর রহমান অরুণকে বললাম আমরা পিছন দিয়ে যাই ওকে গুলি করে দেবো, ধান ক্ষেতের ভিতর দিয়ে যেয়ে আমরা গুলি করে দেবো। তারপরে ওরা চলে আসলো, আসলে
যখন ওরা ওদের উপর গুলি করে ওরা চুপ থাকে, তখন আমরা গুলি করি। আবার ওইটা যখন ঘুরে ওরা আমাদের গুলি করে আমরা চুপ থাকে, ওরা পায়। বেলা প্রায় 11টা বেজে গেল, তখন দুইখান জেট বিমান আসে। যখন জেট বিমান আসল তখন আমরা একটু ঘাবড়াই গেল যে এর সাথে তো আর আমরা পারবো না, আমার লোক তো বিষে পড়ে আছে মাঠের মধ্যে, ফায়ার চলতেছে অনবরত চারিদিকেই ফায়ার। তখন বলুন বললো যে এক কাজ করি পিছনে, চল পিছনে পিছনে যায়। বললো যে আপনি পানির ভিতর দিয়ে যে ঠিক ওর ঘাড়ে ভিতর ও তো এরকম করে আসে, আর যদি আপনাকে দেখেও ও যদি গুলি করে আপনি পানিতে পড়ে যাবেন, আমি গুলি করি। তারপরে আল্লাহর নাম নিয়ে যায়, যেই ফায়ার দিছে ঘাড়ে লাগছে ঠিক, মুখ খুব জোয়া, ও এরকম ছিল তো ওইটা না হয় শুধু চিত হয়ে আর গুলি যায় উঠে দিল, তো যেই দৌড় দিল বা যেটা গুলি করে ওইটাই পড়ে, যেটা গুলি করে ওইটাই পড়ে। এরই মধ্যে একটা আর্মি ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছে আর পিছন দিয়ে এসএমডি দিয়ে ফায়ার করতে করতে যাচ্ছে। তা আমরা তিনটা ছেলে, আমি পান্না নামে একটা ছেলে, ও মারা গেছে কিছুদিন আগে, আর একটা ছেলের নামে এখন আমি বলতে পারি, যাই হোক আমাদের ইচ্ছা যে ওকে তাজা দেব, জীবিত অবস্থায় ওকে দেব। আমরা ওই পিছনে যাচ্ছি, আমরা ওই এই রাস্তার নিচ দিয়ে পিছলে পানি পিছল খেয়ে যায় পড়ে আবার উঠি, আর ও সোজা গুলি করতে করতে যে দেখি যে দুইটা বাড়ি মাঝখান দিয়ে রাস্তা গেছে আড়াল হয়ে গেল, তখন মনে একটু মন খারাপ লাগে। কিন্তু একটা কৃষক, একটা কৃষক ধরেন 40-এর মতো বয়স হবে, বুক ভরা লোম, ভালো স্বাস্থ্যের অধিকারী, মোষ আছে, গামছা বাঁধা আর ছেন্ড গেঞ্জি গায়, বর্ষা মোষ বলে আমাদের দেশে মাস না, ওইটা নিয়ে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। তখন আমাকে দেখি বলতে সব মিলিটারি ম্যান, বলে কোথায় মিলিটারি, বাইরে বাইরে আসতেছে। তা আমরা তিনজন, ওরাও তিনজন, একটা হাবিলদার কাঁধে অস্ত্র ফেলে ক্লান্ত হয়ে গেছে, কাঁধে অস্ত্র ফেলে আসতেছে। ওই আগে মাঝামাঝি আসার সাথে সাথে জাম করে বলছে হার্ড করেছে, বলছে হাতে ব্যক্ত, হাতে আরও ঠিক আছে, হাতে আর আমার কাঁধে জমে আছে, ইশারা করছে যে শুকনায় উঠে, ও শুকনায় উঠছে, উঠে দাঁড়াইছে, আর দুটো যে ছিল ধান খেতে মধ্যে পড়ে গেছে। আমি যে একটাকে বলছি যে হ্যান্ডসাপ কয় লাউড়া হ্যান্ডসাপ প্রকার বাঙালি কেউ সাথে মোলাকাত নেই, কেউ হারাবি যাত্রা, দেখেন ভাগ্য কি সামনাসামনি দাঁড়ানো, কিন্তু এইরকম এত দূরে না, আমরা আরো ক্লোজ, ও গুলি করতেছে গুলি করতে যাচ্ছে আর আমি ওকে ধরে রয়েছে গুলি করতে আমার খেয়াল না। তখন ওই কৃষকটা দৌড়ে যায় আমাকে বলতে সারে টাম মারি কালমা কোচ দিয়ে, এখানে কোচ মারলো, মারলো বলতেছে যে আমাকে ব্যানের ছোট দাও আমাকে গুলি মার। তখন আমার পিছনের ছেলে ছিল ও যায় গুলি করে থাকে, আর ওই যে হাবিলদারটা যে তারাই আসেন, আমি তখন ওরা তো দুজন শেষ উপরে উঠলাম। এর মধ্যে আমার গার্ড কমান্ডার ছিল, ও 5-7টা ছেলে নিয়ে আসতেছে, অরুণও পিছন থেকে আসতেছে। তখন ওই ইয়ে আসে আমাকে সিলেক্ট করছে, সিলেক্ট করলে হাবিলদার জিজ্ঞেস করতেছে এ কোন, তখন ও বলছে যে কমান্ডার দিচ্ছি, তখন ও আমাকে সিলেক্ট করছে, সিলেক্ট করে বলতেছে যে ক্যাপ্টেন তো পাকড়ায় গে, বললাম কিদার হয় ক্যাপ্টেন, একটা বাড়ি দেখাইল বেশ কিছুটা দূরে, দুইটা কুড়ে ঘর, একটা পশ্চিম দিকে দরজা, একটা দক্ষিণ দিকে দরজা, যাচ্ছি বলে একা মাঝ যাব আরও চার হাত বেড়ে যাবে। এর মধ্যে লুৎফর রহমান উড়ন এসে গেল, আসার পরে আমরা উঠলাম ওই বাড়ি দিকে, প্রথমে যাই অরুণ ওই পশ্চিম দিকে যে দরজাটা ওইটা লাগছে বলে পরে এই যে বাঁশের ওখান থেকে সুবাদার মেজরকে ধরে আনলো, এইখানে গুলি লেগেছে এই সে মোটা ওখানে ব্যান্ডেজ ঢুকাইছে, আর আমি দক্ষিণ দিকে যেটা আছে ওইটাই লাথি মারছি, ওই ক্যাপ্টেন এস এম যে ওই করদার সাথে রেখে মাসা বলে আমাদের দেশে এই হাড়িপতি তারই নিচে বসে আছে, সেটা করলাম বিদায়। তারপরে আপনার ওই হলুদ গাছের ভিতর থেকে উপরে সেরাইফেল নিয়ে ছেলে পেলে ওদেরকে ধরলো, বারজারের ভিতর থেকে আমি এখান থেকে ছয়টাকে ধরে আমার গার্ড কমান্ডার হোসেন
আর্মির লোক ছিল, ওকে বললাম যে এদের বেঁধে নিয়ে যাও, লতিফ মির্জা আছে নওগাঁ বাজারের মধ্যে, ওখানে নিয়ে যাও, আমি আসতেছি। ছেলে পেলে এমন হয়েছে যে এখন উল্লাহ বহু আর্মি মারা গেছে, আপনার পাবলিকে ওই রশি বেঁধে বেঁধে পানির ভিতর থেকে টেনে উঠাইতেছে। তারপরে যাই হোক, অগ্রেন্দ্রের দেশে নিয়ে গেছে লতিফ মির্জার কাছে, রাশ ফায়ার দিয়ে সব কেটে নিয়ে গেছে, 11 জনকে মেরে ফেলেছে। তো একটা ছিল এ হল বেলুস, তা আমি যখন যাই দেখি যে লাশ পড়ে হয়েছে, আমার একটু কষ্ট লাগছে, রাগ দিয়ে রাগারাগি করার পরে এখন শান্ত হইতেই হবে যে নিরাপত্তার জন্যই আমি ওদেরকে হত্যা করছি, এগুলো নিয়ে আমরা কোথায় যাব। তারপরে ওই যে ওই হাবিলদারটা, তো ওর আমার একটা ইস ছিল, আমার ক্যাম্পে কী ছিল এই রাজাকার আসছে উল্লাপরাধী, তো এক রাজাকার এসে বললো যে স্যার এই লোকটা কিন্তু খুব ভালো, লোকটার মানে কত আমাদের ট্রেনিং দেওয়া এবং বলছে যে ট্রেনিং শেষ হলে অস্ত্র নিয়ে ভেঙে দেবে, তা না হলে এদের স্বাধীন হবে। তো দেখলাম তার তো লোক ভালো। তারপরে যাই জিজ্ঞেস করলাম তোর নাম কি, আসলাম, কে কে আছে, বললো যে আমার আর এক ভাই আছে আর্মিতে রাজশাহীতে, 6 মাস তার কোনো খবর নেই। তো মনে করলাম লোকটা শেষ, দেশের বাড়িতে আমার একটা ছোটো ভাই আছে, আমার একটা বোন আছে আর মা আছে, তা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আপনাদের সাথে থেকে আমি যুদ্ধ করব, আর যদি বিশ্বাস না করেন আমাকে ভারতের হাতে পৌঁছে দিন। আমি এই প্রতিজ্ঞাটা দিছিলাম, প্রতিশ্রুতি দিছিলাম, কিন্তু ওকে সাথে করে নিয়ে আমরা যখন আবার সেই আগে যে প্রতাপের এইদিকে আমরা ছিলাম ওখানে আসলাম সেফটির জন্য, পরের দিন ওরা হ্যাভি গান, কামান, বগুড়া, আপনার নাটক, সিরাজগঞ্জ, চারদিক থেকে আর্মি নিয়ে নওগাঁ ঘিরে দিল। আমরা কিন্তু দেখতেছি ওদের, আমরা জঙ্গলের মধ্যে সম্মুখে পানি, পানির ওপারেই ওরা চলাচল করতেছে, দেখা যাচ্ছে আমাদের রেঞ্জই তো নাই অতদূর। কারণ লতিফ মির্জা বললো যে তাহলে এখান থেকে আমরা ঠিক আছে। তারপর ওই করে যাইতে যাইতে ওই যে বেলুস লোকটাকে ওইখানে শীতলাই একটা জমিদার বানিয়েছে, সেখানে নিয়ে ওরা মেরে দিয়েছে। তারপর আমরা ভারতে চলে যাই, ভারতে যেতে বিমান অ্যাটাক হয় আমাদের চেঙ্গিসখান চরে। সেদিন ভোরবেলা আমাদের 40টা নৌকা নিচ দিয়ে যাচ্ছে, পাবলিক বলতেছিল যে আপনারা তাড়াতাড়ি সরে যান কারণ এখানে বিমান আসবে। আমরা 4-5 জন নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে 2টে এসে গেল, আমরা বালুর সব ছেলে পেলে বালুর ভিতরে, কোনো গাছ গাছালি কিছু না, তার মধ্যে শুয়ে গেল, 2 বার ড্রাফ্ট দিল, দেওয়ার পরে ওরা চলে গেল। আমি মনে করছি সব শেষ, কিন্তু যখন আমি হুইসেল দিলাম তখন যে ছেলেগুলি দাঁড়াচ্ছে মনে হচ্ছে ঘাস দুর্গা হয়েছে, এক প্রকার ঘাস আছে খুব বেশি তাড়াতাড়ি বড় হয় ঘাসের মতো সব উঠে দাঁড়াই। একটা ছেলে শুধু আহত হয়েছিল। তারপরে আমরা ভারতে চলে যাই, ক্যাপ্টেন মুন্সি সাহেবের সঙ্গে দেখা করি, কর্নেল ওসমানী সাহেবের সঙ্গে আমার দেখা হয়, ক্যাপ্টেন মুন্সি সাহেবের পরিচয় করা হয়, ইনমিন টাইম দরকার দেশ স্বাধীন হয়ে গেল, এইভাবে আমরা যুদ্ধ করেছি। আমি 18 তারিখে এখানে ফিরছি, লতিফ মির্জা 16 ডিসেম্বরে ফিরছি, তারা সে একটা স্মৃতিসৌধ করা হয়েছে এবং আর একটা স্মৃতিসৌধ হবে ইনশাল্লাহ আমাদের এমপি হাবিবুল্লাহ মুন্না সাহেব তার সহযোগিতায়। আমরা প্রথম যে যুদ্ধ হয়েছে ভদ্রঘাটে, স্বাধীন হওয়ার পর আপনি কি করলেন? আমি স্বাধীন হওয়ার পরে চাকরি করতাম। যে যুদ্ধ করলেন, যে উদ্দেশ্য নিয়ে আপনি যুদ্ধ করেছেন, সেটা আপনি কতটা সফল হয়েছে বলুন? সবচেয়ে আঘাত পেয়েছিলাম যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 75 সালে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের পৃষ্ঠপোষক, সে কিন্তু বাবার মতোই, তার বাবা দেশের মানুষের সঙ্গে, দেশের সঙ্গে কারোর সঙ্গে বিয়ামিনি করে নাই, এই গরিব মানুষের জন্য সে রক্ত দিয়ে গেছে, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবে, আমরা মুক্তিযোদ্ধারা, কেউ থাকবে না তার পেছনে, আমরা থাকব, আমরা জয় দাঁড়াবো, আমরা বুক পেতে দাঁড়াবো। আমরা চাই আল্লাহ আমাদের নেত্রীকে দীর্ঘজীবী করুক। নতুন প্রজন্মকে আপনি কি বলবেন? নতুন প্রজন্মকে
আমরা যদি বুঝাইতে পারি তাদের, তারা অবশ্যই বুঝবে, কিন্তু আমরা তো তাদের কাছে যাই না। আপনি বলেন কয়টা ইয়ং ছেলে পেলেদের কাছে আমরা যাই, কয়টা স্কুল কলেজে আমরা যাই? আমার এইটাই এখন অনুরোধ আমাদের নেতাদের কাছে, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, আমরা যেখানেই বসি না কেন, একটা চার দোকানে বসি, আমরা বঙ্গবন্ধুর কথা বলি, আমরা দেশের উন্নয়নের কথা বলি। আজ দেখেন তারা সে মাছ জন্মে, বেলা উঠলে কিন্তু মাছ ঢাকায় পাওয়া যায়, কিসের জন্য? কমিউনিকেশন, তাই না? আমার বিদ্যুৎ আছে, আমার রাস্তাঘাট ভালো, আমার ফসল হচ্ছে, এদেশে অভাব হবে কেন? বঙ্গবন্ধু যেমন 20-21 বছর কষ্ট করে জেল খেটে এদেশের স্বাধীনতা নিয়েছে, এই এদের ভিতরে, এই নতুন প্রজন্মের ভিতর থেকে যে সমস্ত ইয়ং ছেলে মেয়েরা, আজ একটা মেয়ে এসপি, ভালো লাগে না যখন স্টার লাগায় এসে দাঁড়ায় আমাদের পাশে, যখন বসে একজন পাইলট মেয়ে, একটা মেয়ে ম্যাজিস্ট্রেট, একটা মেয়ে ডিসি। এর আগে এখানে আমাদের কামরুল নাহার সাহেব ছিলেন, বেগম কামরুল নাহার, টাঙ্গাইলের বাড়ি, অত্যন্ত আমাদের সঙ্গে এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলেমিশে কাজ করতেন, এটা তো ভালো না, তাই না? তারা কিন্তু চায় দেশটা ভালো হবে। আমাদের উচিত, আমরা স্কুল স্কুলে যেতে পারি না, একটা ক্লাস ক্লাস 9-10 বা 8 থেকে যদি আমরা কথা বলি তাদের, হ্যাঁ প্রতিবাদ আসবে, উত্তর দেব, কিন্তু বুঝাইতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।